এমন যদি হতো, এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী, দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখে সবই, সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি। এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিতাম এই দুনিয়াময়। এমন হবে কি একটি লাফে হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি, গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনে ভালো করে, লক্ষ যুগের অন্ত আদি জানতে ছুটেছি। Hey there, subscribe to my channel and also press this bell icon. আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ শুনলেন জান্নাতুন নাইমের কণ্ঠে সুকুমার বড়ুয়া রচিত শিশুতোষ ছড়া এমন যদি হতো। বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া পাঠশালা টেলিভিশনের আজকের ব্যক্তিত্ব অনুষ্ঠানে শুনবেন সুকুমার বড়ুয়া সম্পর্কে। আলোচনা করছি আমি হানিফ খান। সুকুমার বড়ুয়ার জন্ম 1938 সালের 5ই জানুয়ারি। বাবা মায়ের তিনি 13তম সন্তান। জন্মস্থান চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাচুরি গ্রামে। বাবার নাম সর্বানন্দ বড়ুয়া এবং মা কিরণবালা বড়ুয়া। বিয়ে করেন 1964 সালের 21শে এপ্রিল। চট্টগ্রামের গহিরা গ্রামের শিক্ষক প্রতাপচন্দ্র বড়ুয়ার মেয়ে ননিবালাকে। পারিবারিক জীবনে সুকুমার বড়ুয়া 3 মেয়ে এবং 1 ছেলের বাবা। ছড়া রচনায় তার রয়েছে ব্যাপক কৃতিত্ব। বিষয় বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্ন মাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ, শানিত, আবার কোমল বটে। উইকিপিডিয়ার বর্ণনায় সুকুমার বড়ুয়া বর্ণজ্ঞান থেকে প্রথম শ্রেণী পর্যন্ত মামাবাড়ি থেকে স্কুলে পড়ালেখা করেন। এরপর বড়দিদির বাড়ি থেকে ডাবুয়া স্কুলে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। এরপর তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। কর্মজীবন। জীবিকার তাগিদে অল্প বয়স থেকেই তিনি বিভিন্ন সময় মেসে কাজ করতেন। জীবিকা নির্বাহের জন্য একটা সময় তিনি ফলমূল, আইসক্রিম, বুট, বাদাম প্রভৃতি ফেরি করে বিক্রি করতেন। 1962 সালের 3রা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে মাত্র 64 টাকা বেতনে চাকরি শুরু করেন। 1963 সালে তোপখানা রোডে 6 টাকায় ঘর ভাড়া করে স্বাধীনভাবে লেখালেখি শুরু করেন। 1974 সালে পদোন্নতি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে নিযুক্ত হন। 1999 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টোরকিপার হিসেবে অবসর গ্রহণ করেন। 2006 সালে ব্রেইন স্ট্রোকের পর সুকুমার বড়ুয়ার ডান পা অবশ হয়ে যায়। এরপর থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন 83 বছর বয়সী এই ছড়াকার। প্রায় 60 বছর ধরে ছড়া লিখে সুকুমার বড়ুয়া ছড়াবাজ, ছড়া শিল্পী, ছড়া সম্রাট ইত্যাদি নানা অভিধায় অভিষিক্ত হয়েছেন। পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা, রঞ্জনার ছড়া, এলো পাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার 101টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাট, মজার পড়া 100 ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়া সম্ভার, যুক্তবর্ণ, চন্দনের পাঠশালা, জীবনের ভেতরে বাইরে, এসব সুকুমার বড়ুয়ার উল্লেখযোগ্য ছড়ার বই। সুকুমার বড়ুয়াকে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরকার 2017 সালে 21শে পদকে ভূষিত করে। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশু সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তিনি পেয়েছেন।
সফল এই মানুষটির মনেও লুকানো রয়েছে বিশাল কষ্টের পাহাড়। তার এসব স্মৃতির কথা তিনি যেভাবে বললেন, ছোটবেলায় আমি খুব বোকাসোকা টাইপের ছিলাম, সাদাসিধে বলে একটা কথা আছে না, এই সাদাসিধে আর কি। আবার হাবাগোবাও ছিলাম, সবাই শুধু কাজের ফুট ফরমায়েশে আমাকে খাটাতে চাইতো। স্কুলের সহপাঠীরা মারলেও কিছু বলার সাহস পেতাম না, কারণ আমার বাবা নেই। বাবা হারিয়ে গেছেন কোথায় যেন, কই হারালেন কেউ বলতে পারে না। এক দিদি একদিন বললেন, তোর বাবা মারা যায়নি, নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাবাকে হারানোর সঙ্গে সঙ্গে আসলে আমি সবই হারিয়ে বসেছিলাম। এরপর একবার মামার বাড়ি, একবার বোনের বাড়ি, আবার ধর্মশালায় ধর্মগুরুর শিষ্যদের সঙ্গে সহ বিভিন্ন জায়গায় 1950 সাল পর্যন্ত কাটাই। 1950 সালের পর চট্টগ্রাম শহরে চলে আসি। শহরে 10 বছর থেকে ঢাকার পথ ধরি, সেই থেকে আজও ঢাকায়। জীবনে কত কী দেখলাম, কত কী পেলাম, এত প্রাপ্তির ভেতরেও মনে হাহাকার মেটে না, বাবার হাহাকার। ছোটবেলায় হারানো বাবাকে আজও খুঁজে পাইনি, বাবার সঙ্গে আমাদের ঘরবাড়ি সবই চলে গেছে। গ্রামে যারা থাকেন তারা এসব ভালো বুঝতে পারবেন, তাই ইচ্ছে থাকলেও বাড়ি যেতে পারি না এখনও। আমার মা কিরণবালা বড়ুয়া 1961 সাল পর্যন্ত জীবিত ছিলেন। বাবা হারিয়ে যাওয়ার পর মা অনেক কষ্ট করেছেন, পরের বাড়িতে ধান বানার কাজ করতেন, এছাড়াও নানা গৃহস্থলী কাজ করে দিতেন মানুষের। এসব মনে পড়লে চোখ ভিজে আসে। সুকুমার বড়ু 1969 সালে গণ অভ্যুত্থানের সময় একটি ছড়া লিখে আলোচনায় চলে আসেন লেখক ও গণমাধ্যম মহলে। সেই ছড়াটি ফরাসি ভাষায় অনুদিত হয়ে আকাশবাণী থেকে প্রচার হয়েছিল। লেখাটি ছিল, চিচিং ফাঁক হে চিচিং ফাঁক, বন ময়ূরের পুচ্ছ পরে নাচছিল সব শকুক কাক, দমকা ঝড়ে হঠাৎ করে ঘটিয়ে দিল ঘোর বিপাক, চিচিং ফাঁক হে চিচিং ফাঁক। 1970 সালে সুকুমার বড়ুয়ার লেখাগুলো পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ আব্দুল হাইয়ের কাছে। আব্দুল হাই একটি চিঠি লিখে তা পাঠিয়ে দিলেন কবি আলী হাসানের কাছে। ওখান থেকে 22টি ছড়া বাছাই করে সুকুমার বড়ুয়ার প্রথম গ্রন্থ পাগলা ঘোড়া প্রকাশিত হয়। সেই থেকে তার এগিয়ে যাওয়া শুরু। 2021 সালে আজ 5ই জানুয়ারি এই কিংবদন্তি সুকুমার বড়ুয়ার 84তম জন্মদিন। সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের জন্মদিনে তার প্রতি আমরা জানাই আন্তরিক ভালোবাসা। কবি আরও অনেক বছর আমাদের মাঝে বেঁচে থাকবেন এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আজকের ব্যক্তিত্ব অনুষ্ঠানে প্রতিদিন জানতে পারবেন গুণীজন সম্পর্কে। নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। আবার কথা হবে আগামী দিনের আজকের ব্যক্তিত্ব অনুষ্ঠানে। ভালো থাকুন। ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। আমি হানিফ খান। আল্লাহ হাফেজ।